ওটা ওষুধ দেওয়ার নিয়ম বিকাল দিকে এটা সূদ্রের মানে সূর্য যাওয়ার পর দিতে হবে অনেকে কী করেন যে বিকাল দিকে আপনারা স্নান করে নেন তার যার কারণে বিকাল দিকে ওষুধ দেন না কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আপনি আশা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা কুল চাষবাস করছেন বর্তমানে সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আজকের যে বিষয়টি হচ্ছে সেই বিষয়টি হচ্ছে আপনার কুল গাছ বৃদ্ধি হচ্ছে না অর্থাৎ আপনার কুল গাছ বড় হচ্ছে না এই দেখতে পাচ্ছেন আমার কুল গাছগুলি তো আমার কুল গাছগুলি বর্তমান বয়স হচ্ছে প্রায় তিন মাস পনেরো তিন মাস পনেরো দিনের বেশি হবে আমার যতটুকু পুরোপুরি আমি বলতে পারছি না তো আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আজকের বিষয়টির গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে কুল গাছ বৃদ্ধি হচ্ছে না বড় হচ্ছে না ডাল ফালও বেশি মেলছে না বা গাছের পাতাগুলি সুন্দর হচ্ছে না তো আমার পাতাগুলি আপনারা দেখেন মানে আমার গাছগুলি দেখেন বা কেমন বলো হয়েছে বা পাতাগুলি দেখেন যে আমি যতটুকু আশাবাদী আমার গাছগুলি সুন্দর আছে বর্তমানে অথচ গাছগুলি আমার আশারূপ মানে বৃদ্ধিও হয়েছে আর গাছগুলি সুন্দরও আছে পাতাও সুন্দর আছে তো তো এই বিষয়ে ভিডিওটি হবে এই যে ফুল গাছের পাতা কেন সুন্দর হচ্ছে না গাছ কেন বৃদ্ধি হচ্ছে না এই বিষয়টি সবার কাছে অনুরোধ রইবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটি লাস্টে আমি একটা ওষুধের সঙ্গে পরিচয় দিয়ে করিয়ে দেবো একটা নয় দুইটা তিনটা ওষুধের সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আর এই আচ্ছা এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন কন্টিনিউ করতে থাকেন তো প্রথম যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে কি করেছেন আপনারা প্রচুর পরিমাণ গুলুগাসের খাবার দিচ্ছেন তো খাবার দিচ্ছেন দেওয়ার পরই গাছ বৃদ্ধি হচ্ছে না আপনারা কেউ একবার কেউ দুইবার করে সার প্রয়োগ করছেন অনেকে ইউটিউবে ভিডিও দেখছেন দেখে মানে অনেকের সঙ্গে যোগাযোগ করেই সার প্রয়োগ করছেন তারপর কী হচ্ছে কুল গাছ বৃদ্ধি হচ্ছেন না তো এর জন্য কি হয় যে দেখো আপনি মনে করেন মনে করেন কি হচ্ছে যে আপনি কি করলেন যে প্রতিদিন প্রচুর পরিমাণ খাবার খাচ্ছেন মাছ দিয়ে মাংস দিয়ে নিরামিষ খাবার খাচ্ছেন না কিন্তু কি করেছেন আপনি যে আপনি প্রতিদিনই কি করছেন যে প্রায় এক সপ্তাহ দশ দিন হয়ে গেল আপনি স্নান করছেন না অর্থাৎ গুসল করছেন না যেটাকে আমরা বাংলা বলি বা অথচ যেটাকে তেল বলেন আপনি গায়েও দিচ্ছেন না তো কি হবে আপনি একটু ভাবে দেখেন যে প্রচুর পরিমাণ খাবার খাচ্ছেন কিন্তু তেলও দিচ্ছেন না গায়ে অথচ আপনি কি করছেন এই যে স্নান স্নানও করছেন তো এইভাবেই ধরে নেন আপনি গাছের গুলাতে কিন্তু প্রচুর পরিমাণ খাবার দিচ্ছেন কিন্তু ওষুধ কোনো স্প্রে করছেন না যে কুলগুলোর গাছের পাতাগুলি সুন্দর হওয়ার জন্য বা ডাল ফালো বৃদ্ধি হওয়ার জন্য নতুন নতুন খুশি আসার জন্য তো আমার গাছগুলিতে দেখতে পাচ্ছেন আমি প্রায় এক সপ্তাহ আগে আমি একবার এই ওষুধটা স্প্রে করেছি আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আর আমি প্রায় এখন পর্যন্ত আমার গাছগুলিতে তিনবার এই ওষুধগুলি স্প্রে করেছি তো আমি আশারূপ আমার গাছগুলি বৃদ্ধি হয়েছে আরও বেশি বৃদ্ধি হতো কিন্তু আমিও নিজেই সঠিকভাবে পরিচর্যা করতে পারিনি তো আমি যে তিনটা ওষুধের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেবো এই তিনটা ওষুধ আমি নিজে স্প্রে করেছি আমার ফুল গাছে স্প্রে করেছি আমার অন্যান্য সবজিতে স্প্রে করেছি সেগুলির ফল আশানুরূপ পাওয়ার পর আপনাদের সঙ্গে মানে আমি ভিডিওটি বানাচ্ছি এমন না যে এই প্রথমবার আমি বেশ ওষুধ হেবত দিলাম আর আপনাদের সঙ্গে ভিডিও বানিয়ে দেখিয়ে দিলাম যে এই হয়েছে এই হয়েছে এগুলি না একদম মানে বাস্তব এগুলির মানে ফলাফল পাওয়ার পরই আপনাদের সঙ্গে আমি ভিডিও বানাচ্ছি তো দেখো যদি আপনারা ওষুধগুলি স্প্রে করেন না গাছের গুঁড়াতে প্রচুর পরিমাণ খালি খাবার দেন তাহলে হবে না হবে না একদম নে পনেরো দিন পরপর একটা ওষুধ স্প্রে করবেন যদি ফারণ না একটু বেশি দিন গ্যাপ দিয়েই আপনি ওষুধটা পে স্প্রে করতে হবে ভিটামিন ওষুধ তো চলো এই তিনটা ওষুধের সঙ্গে আপনাদেরকে সঙ্গে পরিচয় করে দিই অথচ এটা দেওয়ার নিয়ম কোন সময় দিবেন কতটুকু দেবেন এগুলি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু লম্বা হবে ভিডিওটি দেখো পুরাপুরি বুঝিয়ে কোনো জিনিস বলার সময় একটু লম্বা হয় কিন্তু একটু দৈজুড়ে দেখেন যদি আপনাদেরও লাভ হবে যদি যে আমি বলবো আমার যদি খালি ফায়দা এরকম না আপনারা দেখতে পাচ্ছেন আমার কুল গাছগুলি সবগুলি গাছ যা প্রচুর পরিমাণ বড়ো হয়েছে তা না কিন্তু মোটামুটি আমি আসারূপ এটা থেকে ও প্রচুর পরিমাণ ফল পাওয়ার আশা করছি কারণ বর্তমানে তো এখনও প্রায় তিন মাস বা তিন মাস প্লাস সময় আছে ফুল আসার পর্যন্ত তো দেখো এই যে কুল গাছ থেকে ফল ফুল বা ফল যেটা আপনারা আশা করবেন সেটা কি হবে এই যে সময় আছে তিন চার মাস এই সময়ে যে গাছগুলি বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে তা থেকে ফল পাবেন কেন কিন্তু প্রথম দিকে যে এখন যখন আপনারা প্রচুর পরিমাণ খানি দিবেন গাছে অসুস্থ গাছ গাছ হবে হবে সুন্দর প্রচুর পরিমাণ ফল আসবে পরিচর্যায় কিন্তু পরবর্তীকালে আপনারা প্রচুর পরিমাণ ফল পাবে তো বেশি ভিডিও লম্বা না করতে কি প্রথমে আপনাদেরকে চুট্ট করে ওষুধগুলি দেওয়ার নিয়মগুলি এগুলি বলে রেখে দেয় তো থিংটা কি কি ওষুধ সেগুলি আপনারা বুঝে নেন তো প্রথম যে ওষুধটা হচ্ছে এটা ইসাবিয়ন ইসাবিয়ন এটা হচ্ছে অলিন গোল্ড সুপার আর আরেকটা ওষুধ আমার কাছে বর্তমানে নাই সেই ওষুধটাও আমি নাম বলে দিচ্ছি এবং স্কিনিয়া এই ওষুধটার ফটো দিয়ে দেবো কতটুকু দেবা এই ভিডিওটি বলে দেবো বা এটার প্রাইজ কতটুকু এটাই বলে দেবো এটা হচ্ছে ফের ফেরস না এইরকম কি একটি নাম আচ্ছা আমি বলছি তো দেখো এই ইসাবিয়ন এখানে আমি তিনটা ওষুধের মানে প্রথম কোনটা দ্বিতীয় কোনটা এটাই বলে দিই দেখো আমি তিনটা ওষুধ নিজে স্প্রে করেছি তো নিয়ে আমি প্রথম দিকে যেটা ওষুধটা রাখবো সেটা হবে ইসাবিয়ন ইসাবিয়নটা আমি রাখবো প্রথম দিকে দ্বিতীয় দিকে রাখবো এই অলুইন গোল্ড সুপার আর যেটা স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন সেটা রাখবো তিন নম্বরে তো দেখো ইসাবিয়নটা দেওয়ার নিয়ম হচ্ছে এটা তিনটা ওষুধ বলে রাখি তিনোটা ওষুধ দেওয়ার নিয়ম বিকাল দিকে এটা সূদ্রের মানে সূর্য যাওয়ার পর দিতে হবে তো দেখো যদি আপনারা কেউ মনে করেন না আমি তো বিকাল দিকে সময় পাই না বিকাল দিকে আমার দেওয়ার কোনো ওষুধ নাই অনেকে কি করেন যে বিকাল দিকে আপনারা স্নান করে নেন তার যার কারণে বিকাল দিকে ওষুধ দেন না কিন্তু বিকাল দিকে ওষুধ না দিলে কি হবে সূর্যের আলো থাকার সময় আপনারা ওষুধ দেবেন আর পরে কী হবে ওষুধগুলি মানে গাছে শোষণ পাবে না রোদরে খেয়ে নিবে আপনার টাকা বেকার যাবে গাছে পরি প্রকৃত পরিমাণে কাজ করবে না বলে বলবেন যে কী ভিডিও বানিয়েছে এইরকম রকম বলে দিল আর সূর্য গাছে তো কাজ করছে না মানে ওষুধে তো কাজ করছে না কিন্তু কি করতে হবে আপনারা কমসে কম ওষুধটা মানে সূর্যের আলো যাওয়ার পর দিতে হবে এটা হচ্ছে তিনটা ওষুধের নিয়ম সেইম নিয়ম আর দুই নম্বর হচ্ছে এই ইসাবিয়নটার বিওনটার প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন একশো আশি টাকা অর্থাৎ ওয়ান হান্ড্রেড এইটি ফাইভ রুপিস ও এটা আপনারা মানে একটা মানে এটা দোকানদার কি বলবে আপনার আপনার তিন ট্যাঙ্কি দিবেন অর্থাৎ তিন পনেরো মানে চার ট্যাঙ্কি দিবেন ষাট পনেরো ষাট লিটারে আপনার জলেতে দেবেন তো আমি আপনাদেরকে কি বলবো না চার ট্যাঙ্কি না দিয়ে আপনার তিন ট্যাঙ্কি বানাবেন কেননা এখন এখনকার ওষুধ কী হয় যে দোকানদার সে তো বলে দিবে কিন্তু আসান ওষুধের কাজ করে না কেননা সব জিনিস আস্তে আস্তে মানে ডুপ্লিকেট হচ্ছে এটা তো আপনারা জানেন এটা আপনার তিন ট্যাঙ্কি বানাবেন অর্থাৎ তিন পনেরো পঁচাল্লিশ লিটার জলের সঙ্গে একটা পুরো বোতল আপনারা দিয়ে আর এটা দিবেন বিকাল টাইমে কেননা সকাল টাইমে দিবেন না আলোর সময় দিবেন না কাজ কাজ না পরে মানে যে ভিডিও বানিয়েছে তাকে গালিগালাজ করবে এটা হবে অলিয়ান গোল্ড সুপার এটা আপনারা কি বলবে দোকানদার বলবে এটা দিবা তিন ট্যাঙ্কি আপনারা তিন ট্যাঙ্কি না দিয়ে দুই ট্যাঙ্কি বা আড়াই ট্যাঙ্কি এটা কমসে কম আপনারা কী করতে পারেন তিন ট্যাঙ্কি দিয়ে দিতে পারেন এটা কাজ করে মোটামুটি আমি দুই ট্যাঙ্কি বানিয়ে দিয়েছি তো এটা আপনারা কি করতে পারেন তিন দুই পনেরো তিরিশ লিটার জল বা পঁয়ত্রিশ লিটার জলের সঙ্গে এটা মিশিয়ে আপনারা দিয়ে দিতে পারেন পঁয়ত্রিশ লিটার বা তিরিশ লিটার জলের সঙ্গে দিবেন তাও ভালো কাজ করবে কি হবে দোকানদার বলবে বা এটা লেখাও আছে তিন লিটার তিন ট্যাঙ্কি বানানো যায় কিন্তু কি। হয় ওষুধটা আশানুরূপ কাজ করে না এই জন্য একটু মানে গণত্ব বানাবে তো এটার প্রাইস হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ রুপিস এটার প্রাইস হচ্ছে এটা আপনারা দোকানদার কী করবে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকায় দিয়ে দেবে ইসাবিয়নটা একশো আশি থেকে একশো পঁচাশি টাকা প্রিন্ট আছে একশো আশি টাকা পর্যন্ত আপনারা দিয়ে দেবে বা পঁচাশি টাকা পুরোপুরি নিয়ে নিবে তো আরেকটা যে ওষুধটা দেখতে পাচ্ছেন সেটার প্রাইস হচ্ছে একশো পঁচিশ টাকা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রুপিস আর সেটাও দেওয়া বিকাল দিকে সেটা দিয়ে দোকানদার বলবে ছাইট ট্যাঙ্কি বানানো যায় সেটা আপনারা তিনটেঙ্কি বানাবেন খুব ভালো কাজ করবে তো দেখো এই যে বিষয়গুলি বানালাম অনেক এক্সপিরিয়েন্স থেকে আমি নিজে দিয়েছি দেওয়ার পর গাছে কাজ করেছে তারপর ভিডিও বানাচ্ছি তা মানে আবুল তাবুল যা ভিডিও অত সময় বকলাম কোনো তাবুল বোকা নাই যাগুলি বলছি একদম খাজি আসবে আপনাদের তো দেখো এই জিনিসগুলি যদি আপনারা মানে অ্যাপ্লাই করেন তাহলে খাজি আসবে কেননা খাজি আসবে কিভাবে আপনারা মানে অনেক টাকার সার দিলেন অনেক মেহনত করছেন অনেক দিয়ে কাজ করাচ্ছেন আর পরবর্তীকালে কি হবে আশানুরূপ ফল পাবেন না যার কারণে এই ওষুধগুলো স্প্রে করে রাখবেন খাজি আসবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন দেখো অনেকে ভিডিও দেখেন লাইকও করেন না তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখো এই